আমার বিয়ের দেল মহর করেছিল পাঁচশো টাকা রেজিস্ট্রি করেছিল কিন্তু বয়স নাই কাজী সাহেব রেজিস্ট্রি করে নাই কত বছর বয়সে বিয়ে হয় আমার চোদ্দ বছর শেষ হয়ে গেছিল এই সময় বিয়ে হয় আর যাকে বিয়ে করলেন ওনার বয়স কত উনি তখন বত্রিশ বছর বয়স তখন আমার একটা ইট দিল দুইটা বস্তা দিল শোয়ার জন্য পরে পরের ডিসেম্বর মাসে প্রচন্ড শীত তখন আমার দাদি শহরে বাইছিল দাদি শহরে একটা ঢুকরা বলে কম্বলের মতন খেতা ওইটা দিল ফোলরে শুই থাকতাম হাজব্যান্ড দুইজনই থাকতাম এক জায়গায় শুই থাকতাম ও থাকতো বালসি থাকতো আমি ইঁটে থাকতাম হঠাৎ একদিন আবার ছয় মাস পরে দোলা ভাই মেজদুলা আবার দেখতে আসলে তখন আমার বাড়ির থেকে বের করে দিল ওই যে সাপড়া তুললো ওই সাপড়ার ডোয়াটা সব কাটিয়ে দিলো ওই দ্বার অন্য শ্বশুর শাউরি লেগে তখন আমার শাশুড়ির একটা কবরখানা এই কবরখানার কাছে বাড়ি করে দিল মানে আমার ছেলেটা যখন হইলো তখন আমি কবরখানার ভিতরে মা বাড়ি সাত মাসের ছেলেটা হইলো কবরখানার যখন ছেলেটা রাখলাম প্রিয় দর্শক এবং শ্রোতা আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন ব্র্যান্ডিং বাংলাদেশের আরও একটি এপিসোড এই মুহূর্তে আপনাদের সামনে আমি তুলে দিচ্ছি এবং আমার কেন জানি বলতে ইচ্ছে করছে এই মুহূর্তে আমি জানি না মানে যতটুকু মানুষের গল্প শুনে বুঝি তাতে আসলে এরকম হয়েছে যে মানুষের ফেজ ফেস দেখলেই এখন বুঝতে পারি যে এই মানুষটার জীবনে গল্প আছে তো আজকে আমি এরকম একটা গল্প আপনাদের সামনে হাজির করতে যাচ্ছি যাতে আমার কাছে মনে হচ্ছে যে এটা ব্র্যান্ডিং বাংলাদেশের ইতিহাসে একটা মাইল ফলক স্টোরি হতে পারে এটা আমি অনুভব করছি গল্প শুরু করার আগে আমি নিশ্চিত নই গল্পটা কোন দিকে যাবে তবে আমি আপনাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব। যে এই গল্পটা আপনারা শেষ পর্যন্ত শুনবেন পুরো দেশকে পরিবর্তন করে দেবার জন্যে রকম একটা গল্প যথেষ্ট কেন বলছি সেটা আমি আপনাদেরকে শেষে গিয়ে বলবো যে আমি যা বলেছি সেটা আসলে সঠিক কিনা। আর যে ব্যক্তিটি আজকে আমার সামনে এই মুহূর্তে বসে আছেন তাকে আপনারা অনেক দেখেছেন হয়তো বিভিন্ন মাধ্যমে দেখেছেন কিন্তু অনেক মাধ্যমে দেখার পরেও এই মাধ্যমে যখন ওই ব্যক্তিটি আসেন যে কোনো ব্যক্তি হোক না কেন তখন তাকে একটু ভিন্নভাবে চেনা যায় তো সেই চেনার সুযোগটা আজকে আপনাদের থাকবে এবং তার নামও হয়তো বা আপনারা অনেকে জানেন কিন্তু আমার ওই অনুষ্ঠানের ফর্মালিটিস অনুযায়ী আমি তার নামটা তার মুখেই শুনতে চাই আপনার নামটা একটু বলেন প্রথমে আমার নাম মুসাফদ নুরুন্নাহার বেগম নুরুন্নাহার বেগম আপনার বয়স কত আনুমানিক আমার বয়স আনুমানিক ভোটার আইডি কার্ডে মনে হয় পঁয়তাল্লিশ বছর বয়স আসলে আচ্ছা ভোটার আইডি কার্ডে পঁয়তাল্লিশ বছর বয়স আসলে হয়তো বা দু এক বছর এদিক ওদিক হতে পারে যেটা আমাদের হয় আর কি যেখান থেকে মনে পড়ে বাবা তাতি ছিল আপনার জন্ম জেলা কোথায় জন্ম জেলা হচ্ছে পাবনা জেলার ই আবার বাবার সাথিয়া থানা আমার গ্রামের নাম হচ্ছে ধোপা ধোয়া ধোপা ধোয়া হ্যাঁ আমরা দশ ভাই বোন দশ ভাই বোন নয় বোন এক ভাই আমার যখন জন্মগ্রহণ করেছিলাম তখন আমার বাবা ওই হাটে গেছিল আতাই তখন হাটে যাওয়ার পরে ওই দিনই রবিবার ছিল ভাদুর মাস ছিল ওই দিন আমার জন্ম হয়েছিল সকালবেলা মা তো অত লেখাপড়া জানে না বুঝতে পারেন তা আমার দাদি নাকি আমাকে ফেলে দিছিল আচ্ছা জন্ম হওয়ার পরে এটা তো হয় বাইরে কোন কিছু ফেলে দিছিল মা কো বের করেছিল যে আমার আবার কেন লা মিই হলো তখন মা তখন মামারা অনেক বড় তখন মা যে কোন যে কোনো মাধ্যমে দুই তিন কিলো দূরত্ব আচ্ছা আচ্ছা তখন মা হচ্ছে মামারে ডাকিছিল জামাকে তখন আমি তো আতুর গাও আমার বাচ্চা আছে এই মুতে তো আমাক তো এখন বাড়ি থেকে বের করে দিয়েছে আমি তো বাচ্চা খিদ았তো অনেক খিদ았তো আমার মা বাচ্চা ডেলিভারি হওয়ার পুরো বেলা ডেলিভারি হয়েছে তখন বাবা ওই দিন হাটে গেছিল যার পরে অনেক লুঙ্গি বিক্রি করতে পারছিল অনেকদিন বিক্রি করতে পারছিল না বাবা ওইগুলা লুঙ্গিগুলা বিক্রি করে দুইটা তাঁত কিনেছে সেদিন কিনে হাসতে হাসতে বাবা বাড়িতে জানতো না যে আপনি আমি হয়েছে এটা তো তখন আর এই মোবাইল টোবাইল যোগাযোগ ছিল না বাবা লেখাপড়া ছিল তখন মেট্রিক পাস দাদা বিয়ে পাশ ছিল কাকা বিয়ে পাস দাদি এক বাপের এক মেয়ে ছিল তাদের অনেক জেদ ছিল তখন একজন যে পাতিল বাসে পাল বলে আমার গ্রামের বল যে উনি বলছে গভুর দাদা আবার আপনার মেয়ে হয়েছে আমার আব্বা উনিকে মারেছে মারি বলেছে যে মেয়ে তো হয়নি আমার বেটা হয়েছে দাদা আমি তো দেখলাম আপনার মেয়ে হয়েছে তারপরে আপনার মেয়েকে ফেলেও দে আপনার মা তখন আমার আব্বা অনেক রাগলি বাড়িতে সে দাদি ধরেছে আমার বউ আমার বাচ্চা কই তখন দাদি কোনো কথা বলতে পারে না যে কোনে দিছি কি করেছি তখন আমার মামারা তো নিয়ে চলে গেছে ওই তখনকার থেকে চলে যাওয়া

থাকে মামারা বড় লোক মানুষ এইভাবেই তখন বাবারা তো কাজকর্ম ওইভাবে করা লাগে না দাদার সাথে মামারের সাথে একটু মামার সাথে মিশগুচ খেতে আমরা আস্তে আস্তে বড় হয়েছে আস্তে আস্তে ভাই বোন হয়েছে তখন থেকে কিছুদিন পর থেকে বড় হওয়ার পর থেকে আমি বুঝতে পারছি মা আমাকে পছন্দ করে না মাও পছন্দ করে না না মানে ওই যে শ্বশুর বাড়ি ছাড়তে হয়েছে ওর কারণে হ্যাঁ তাও জানি না মা আমাকে অপয়া লক্ষণী এগুলো করে ছোটোবেলা থেকে আমাকে অনেক কষ্ট দিত মা আমাকে পছন্দ করে না আমি কাজ করতাম না মানে আমি একটু ওই মামার সাথে থাকতাম কি মামার মেয়ের সাথে ছেলে থাকতাম মা ডাকলি একটু শুনতাম পড়তাম না স্কুলে পাঠাইছিল স্কুলে ক্লাস টুতে তে নুটি উঠি পরে আর যায়নি স্কুলে হুম এরকম একটা ছাড় আমাকে মারতো খুব লিপস্টিকলিতাম আমার সবব্বার পছন্দ ছিল লিপস্টিক দাও ছাড় তো মাসি একদিন সাড়েটা দেরি দিসিলাম কপালে ছাড়ে লাগেছিল তারপরে থেকে স্যার পেছি যে আমার আসল পিটাব ওই যে ভয় ও ভয় আমারে খুব অনেক এইজন্য আপনি স্কুলে ছেড়ে দিলাম তারপরে বামালি যাওয়ার মাদ্রাসায় ভর্তি করে দিল ওখানে আমি ফোর ফোন থেকে পড়লাম মাদ্রাসাতে ফোর পর্যন্ত পড়াপড়ে আর ওইভাবে আর লেখাপড়া হইলো না মানে মাও বলে না বাবাও বলে না মানে সবার ভিতরের থেকে একটা লেখাপড়ার যে একটা মানুষের এখন বুঝি যে লেখাপড়া কি জিনিস আজ যদি লেখাপড়া জানতাম হয়তো না তখন আমি আমি ইন্টার করছি আপনাদের সবাইকে বিনীতভাবে রিকোয়েস্ট করছি গল্পটা যে যদি বোরিংও লাগে প্রথম পর্যায়ে আপনাদেরকে আমি বিশেষ বিশেষ গল্পে বিশেষ বিশেষ রিকোয়েস্ট করে থাকি তো এরকম একটা বিশেষ গল্পে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব একটু ধৈর্য ধরে জীবনের এই পঞ্চাশ পঞ্চান্ন মিনিট বা একটা ঘন্টার উপরের কিছুটা সময় আমাকে দেবার জন্যে কারণ আপনি দেড় ঘন্টা বা এক ঘন্টার সময় যদি আপনি আমাকে দেন আমি আপনাকে কথা দিচ্ছি যে আপনাকে আমি কিছু দেব সো প্লিজ লিসেন দিস স্টোরি দেখেন আপনি একটু মনোযোগ দিয়ে বলেন তখন আমি আস্তে আস্তে বড় হতেছিলাম কাজ করতাম মামারের সাথে মারের সাথে হালকা পাতলা কাজ করতাম বড় হতে হতেছিলাম তখন মামা মা মামা একজন বন্ধু পাতি ছিল উনি কারেন্টের কাজ করে কারেন্টের হচ্ছে লাইনম্যান তো উনি বিয়ে করেছে এটা জান না মার অনেক মার একটু লোভ বেশি অনেক পছন্দ ছিল উনি অনেক সুন্দর উনি আসলে অনেক বাস্তবে সুন্দর তো ওই যে যাইতো আমার অনেক ধরুন চোদ্দ পনেরো বছর বয়স হয়ে গেছে আমি সুন্দর হয়ে গেছি বড় হয়ে গেছি তখন মামারে ভয়ার করে না মামার যত বন্ধু মারা যেভাবে উনি ম্যানেজ করেছে আমার আমারে ঘরে যাইত যা যা গল্প করতো যে আমার বাড়িতে লিচুর বাগান আছে হাডিং ব্রিজ আছে পাখি অনেক সুন্দর তা আমার তো ছোটবেলার থেকে একটা ইচ্ছা যে আমি একজন মনে হয় কি যে এই জায়গা যাবো ওই জায়গা যাবো এরকম একটা মনের ভিতর ঘুরে বেড়ানি খুবই ইচ্ছা আমার মনে হয় কি সব কিছু দেখার ইচ্ছা তখন উনি হঠাৎ একদিন আমার বললো যে কিভাবে যাবে মা বললো যে যাবো কিভাবে বাড়ি থেকে তো আমার অনেক শাসন বাড়ি হতে পারবো না আমি জায়গায় জায়গায় বিয়ের প্রস্তাব চলতে বিয়ে হোবি এরকম খুব সবাই পছন্দ করতেছে তখন বাবা বলছে এখনই বিয়ে দিলো পাগল ও তো জ্ঞান বুদ্ধি কম কি করবি কি না করবি পরের ঘরে যায় এখনো বিদার দরকার নেই আর একটু বড় হোক তুই আমার বড় আপা তুই আমার যে বড় রেডিমি দুইটা আপার বিয়ে হয়েছে তার বিয়ে তুই আমার বিয়ে বেশি আসে মানে আপনার একটু দেখতে সুন্দর ছিল হ্যাঁ তারপরে বিয়ে বেশি আসে হ্যাঁ তা আমি হাসি তো মানুষ মনে হয় মুদ্ধ হয় যে আমার জন্য আমি বুঝি তারপরে বিয়ে বেশি আসে তখন একদিন আমার মা বলতেছে কি যে তোর না অনেক লিচু পছন্দ তখন কিন্তু আসলে লিচুর সময় না মার একটা মিথ্যা গল্পের ভিতরে আমি জড়িয়ে গেছি তো তুই হচ্ছে একটা এই ভাইয়ের সাথে যা বাইরে বাইরে থেকে বেড়ায় তুই হাটিং ব্রিজ দেখতে চাই পাকসি ওই জায়গা আমার আবার খালু যুদ্ধ করতে মারা গেছিল তো অনেক ইচ্ছা যে ওই জায়গা খালু মারা গেছিল জায়গাটা আমার অনেক দেখার অনেক শখ বাবা কোথায় বাবা আছে বাবা কি মানে বাবা আছে মামার সাথে বাবা আছে তারপরে ওই আমার মা বলছে যে এইভাবে তো যা হবে না যে বড় বড় আপা বাড়ি চলো তো হিস্ট্রি আপনি জানতে চাইছেন তাই আমি বলি বড় আপা বাড়ি গেলাম বড় বিকাল হয়ে গেলাম বড় দুলার বললো যে ও তো ফেরত যাবই আবার কয়েকদিন পরে ঘুরে আসবি যে শয়তান হয়ে গেছে এটা আমি জানি না ওতে সুন্দর লোকটা হ্যাঁ আমার হচ্ছে এখন বর্তমানে আচ্ছা আচ্ছা অনেক সুন্দর অনেক সুন্দর লোকটা আমি জানতাম না যে আমি ওর সাথে কোনো দিনে আমার ইচ্ছা ওই ওই ধরনের মনটা কোনোদিন হয় না যে আমি বিয়ে করব এইবসে এইগুলো আমার মনে ভিতরে আমার কাছে উচ্চ ছিল যে একটা গাছ pali লাগাবো একটা গাছ কাজ করব একটা গাছ নিশা গাছের দিক আমার পছন্দ ফল ফুল গাছের দিক তারপরে আমি গেলাম ওর সাথে বড় দুল্লা সাথে গেল যা হনে রাইকি বড় দুল্লা ভাই পাবনা পর্যন্ত গেছে আর যায়নি ওই ছুটি লেছে ছুটি নাকি দি চাকরি বদলি করেছে বদলি করি বরিশাল তারপরে হনে রাইকি গেছে যখন বাড়ির ভিতরে ঢুকেছি তোমার বলছে ওর দাদি বলছে আবার কি ডা তার বলছে আমি বলছি কে একটা বাচ্চা আছে ওর বিয়াল্লিশ দিন বয়স ওকে ওকে ও রাত পরে চলে গেছে ওই যে সাথে আমার দেখা আর দেখা নাই

বা আমার জিজ্ঞাসা করলে আমি আমার ভাই বন্ধু আমার মামা বন্ধু আমি তো বুঝি না তারপরে আমি চিন্তা খালি কাঁদিছি পথ পথ কী ব্যাপার আমি এতদিন কোথায় আইছি বাড়ি চিনে ঘর চিনে কার বাইতে হুম আস্তে আস্তে যেদিন আইসে পরের দিন আমার বড় বলেছে যে আমি একে বিয়ে করব। এই ভদ্রলোক বলেছে প্রিয় দর্শক আমরা কিছু কিছু নাম এখানে মিউট করছি এটা জাস্ট বিকজ অফ দ্য স্টোরি বিকজ ইউ নো দিস ইজ নট ইনভেস্টিগেটিং শো বাট গল্পের প্লটটা বোঝার জন্য আমরা পুরো গল্পটাই তুলে ধরছি এবং আমরা আমাদের অনুষ্ঠান থেকে সব সময় খেয়াল রাখি যাতে করে কারো মান সম্মান হেও না হয় তো সেই জায়গা থেকে আমাদের প্রেজেন্টেশনের ধরনটা এরকম আর পুরো গল্পটা আমরা তুলে ধরছি আমরা গল্পের মূল জায়গাটাই হচ্ছেন আমাদের আজকের অতিথি নুরুন নাহার সুতরাং আপনারা তার দিকে ফোকাসটা রাখেন তার লাইফের আঁকা বাঁকা যে পথটা সেদিকে সেদিকে ফোকাস রাখেন সেখানে কে এসছে কে গিয়েছে দ্যাট ইজ নট দ্য মেইন পয়েন্ট বলেন প্লিজ তারপরে ওই দুলা ভাই বড় দুলা আমি দুলা ভাই বলি দুলা ভাই বলছে আপার কাছে হুম তুমি এটা আসলে রাজি কি না তার সাথে আইছে তো আমারে জিজ্ঞাসা করলো আমার শাশুড়ি সৎ শাশুড়ি আমারে বললো যে মা তুমি বিয়ে হবে না আমাকে বাড়ির দিয়ে আসে আসে না আমি এগুলা তো খেয়াল নাই আমি আইছি এগুলা ঘুরতে আমার তো বিয়ে সাদের কোনো ব্যাপার না তখন ওই তখন ওই যে বড় ভাই হয় বড় ভাই কথাটা তা বলে না বড় ভাই না আমার ওই বোর বড় ভাই বোর বড় ভাই হ্যাঁ তখন শান্ত শিষ্ট উনি অনেক ভদ্র লোক কথাটা বলে না এইভাবে যে আমার পাশে একজন মেয়ে মানুষ আসে এটা ফলো টলো কিচ্ছু করে না তখন উনি 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 বলেছে যে ওই বোন আর মা বলেছে তুই মেয়েটা অনেক সুন্দর তুই তো এখনো বিয়ে করিস নি বিয়ে কর এই মেয়েটাক বিয়ে করলে কী হবে এটা প্লিজে মেয়েটাকে আবার বিয়ে করিস হতে এর তোর পর্যন্ত ক্লিয়া আছে মেয়েটা তো কিচ্ছু জানে না তখন আমাকে জিজ্ঞাসা করলো যখন তো আমি কেছি না আমি ওর সাথে তো বিয়ে বসবো না আমার বাবা মার কাছেও ফিরে যেতে পারবো না এই কারণে আমরা হচ্ছে যে কারিকর মানুষ আমাদের একটা আলাদা একটা মান আসার গৃহস্থ বিয়ে হলেও তো অনেক ক্ষতির মুখে পড়ে যাবো আমি কেন আমার বাবা মা তো পছন্দ করবে না এটা আমরাই এক জাত ওরা এক জাত না আমরা হচ্ছে আমরা তাঁতি কারিকর আর ওরা হচ্ছে মুসলমান মানে গৃহস্থ এটা কারিকারের মেরা গристоর দেয় না অনেক দাম এটা কি মুসলমানদের আছে হ্যাঁ এটা কারিকারের আল্লাহর নবী শরতে যে কারি করেন মেরা কোনদিনও গালিস্টর হতে বিয়ে হয় না আচ্ছা মানে আপনাদের কালচার বা আপনাদের সংস্কৃতিতে আমাদের ভিতরে বিয়ে হতে হবে আচ্ছা তারপর তারপরে ওই যে ভাই আরে কইছে ভাইয়া বলছে ঠিক আছে মানে হ্যাঁ একদিন রাজি হয় না লাগে ঠিক আছে দেখেছে ঠিক ঠিক আছে বিয়ে করব তারপরে আমার আমার হচ্ছে আঠাশে ডিসেম্বর সেদিন শনিবার বিয়ে রাজি হলো ওই হ্যাঁ উনি বিয়ে রাজি নাম ছিল উনি নাম ওখানে কি মত ছিল যে আপনি বিয়ে করবেন হ্যাঁ তখন তো আমার পিছিয়ে যাওয়ার কোনো রাস্তা ছিল না কেন আমি যখন এতদিন ছিলাম বাসায় তো সবাই জানতো যে ও কারোর সাথে না কারোর সাথে চলে গেছে এরকম আমি তো বেড়াতে গেছি আমার তো এটা মনে নাই তখন চিন্তা ভাবনা করে আমি বিয়েটায় রাজি হয়েছিলাম বাবাও যন্ত্রণা বিষয়টা তখন আমি আমি একটু বুঝিয়ে বলি গল্পটা যেভাবে এখানে উপস্থাপন হচ্ছে আমি খুব প্রেসাইজলি করেছি ভদ্রমহিলা যেখানে বড় হয়েছেন ওনারা দশ ভাই বোনের পরিবার সেখান থেকে ওনার মা কোনো একজনকে পছন্দ করতেন সেই লোকের হাতে ওনাকে তুলে দেওয়া হয় ছলে বলে কৌশলে বা যেভাবেই হোক না কেন ওই লোকটা তাকে মানে এই নুরুন্নাহারকে নিয়ে গিয়ে তার আগের যিনি বউ ছিলেন সেই বউয়ের বাপের বাড়িতে তোলেন আমি ভুল না থাকি তাই তো এবং তোলার পরে তখন নুরুন বুঝতে পারেন যে আসলে এই লোকটা আমাকে নিয়ে এসছে বিয়ে করার জন্য বা কোনো একটা কিছু করার জন্যে সেই সময় ওই ভদ্রলোকের বউয়ের যে বড় ভাই ওনার নাম কি বলছিলেন রবি বিশ্বাস ওনারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে এই রবি বিশ্বাসের সঙ্গে আমাদের নুরুন নাহারের বিয়ে হবে এবং নুরুন তখন এটা মেনে নিয়েছেন এই কারণে যে তারা আসলে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই গ্রামে সবাই জেনে গেছে বা গ্রামে সবাই বিশ্বাস করবে যে নুরুন বাড়ি থেকে বের হয়েছে মানে হচ্ছে কোনো একটা ছেলেকে সে বিয়ে করেছে আমি কি ঠিক বলেছি আচ্ছা তারপর কি করলেন আপনি তারপরে ওই তখন আমি রাজি হইলাম বিয়ে করলাম বিয়ে হয়ে গেল আমার রাত্রি বিয়ে হয়ে গেল তারপর ওরা ওখানে বাবা নাই মা নাই ভাই নাই আমার চাচা শ্বশুর হচ্ছে আমার বাবা হলো আর আমার এক ভাই উনি আমার হচ্ছে বড় ভাই হলো গার্জিয়ান হয় বিয়ে দিল ওরা বুঝতে পারছিল যে আমাকে বিয়ে করার পরে ওরা খেদা দিবে ফ্যামিলির লোক ওদের ফ্যামিলির লোক আমার বিয়ের দেল মোহর করেছিল পাঁচশো টাকা রেজিস্ট্রি করেছিল বয়স নাই কাজে সাহেব রেজিস্ট্রি করে নাই কত বছর বয়সে বিয়ে হয় আমার চোদ্দ বছর শেষ হয়ে গেছিল হ্যাঁ যাকে বিয়ে ওনার বয়স কত উনি তখন বত্রিশ বছর বয়স উনির একটা বিল্ডিং করেছিল উনি চাচাক জিজ্ঞাসা করলো কাজে সাহেব যে বয়স কত বলে যে রবির বয়স বত্রিশ বছর তখন তিন মাস কোলে করে ওর দা আম্মা নাকি ওই ঘরে তুটি উনি অনেক বড় লোকের ছেলে উনি তোর দাদা ছিল তালুকদার আর ও রবি হচ্ছে অনেক অনেক দামি একটা ছেলে মানে ওই পরিবারে ওই পরিবারে একটা দামি ছেলে সবার বড় ছেলে তখন এইভাবে বিয়ে হয়ে গেল থাকলাম কি কত সালে বিয়ে একানব্বই সালে উনিশশো একানব্বই সালে বিয়ে পাঁচশো টাকা গাবিনে বিয়ে বিয়ে এবং উনি হচ্ছেন তাঁতির মেয়ে আচ্ছা থাকতে থাকতে অনেক কাজ করায় ওরা যেগুলো খায় ওগুলো আমি খাতে পারি না তারপরে ওরে কাজ বুঝি নে ওরে ঢেকিত পারাই চাউল বানায় নে তারপরে কাপড় কাচা ঘর কুসা এগুলা ঘর মুছা বিয়ে হলো আপনার কোন জেলায় আমার জেলাতে একটাই থানা ঈশ্বর থানা থানার আচ্ছা সবাই আসে বলে যে এত সুন্দর একটা ফুটফুটি মেয়ে এত কাজ করে হাজব্যান্ডও কিছু বলে না ভালো মন্দ কিচ্ছু বলে না এইভাবে দিন চলতেছিল থাকতে থাকতে ছয় মাস সাত মাস এক বছর এরকম থাকলাম বাবা মার সাথেও দেখা নাই ভাই বোনের সাথেও বাবা মা খোঁজখবর নেয়নি যে কোথায় গেছে মেয়ে কিছু কেউ দুই বছর পরে দুই বছর পরে আমার বা আমি বাগান চার দিচ্ছি দেখি আমার দুই দুলা ভাই রাস্তা দিয়ে হাঁটি যাচ্ছে খুস্তি বের হয়েছে তখন পুরো দুই বছর হয়ে গেছে আমি ডাক দিছি দে দুলা ভাই এই তো আমার দুলা ভাইরা আসেন রাস্তাতে যে যাবো কোন রাস্তায় তো কতায় কথায় প্রচণ্ড মারতো আমার সবাই কিছু এমন তেমন হলে হাজব্যান্ডও মারতো ফ্যামিলি লোকও মারতো প্রচণ্ড তারপরে আমি এই সংগ্রামী করতেছিলাম তারপরে আমার হঠাৎ একদিন ভাই এসে আমার লেগে নিয়ে গেল বাড়িতে দু মার বাই তুললো না পরে দুলাবার বাদ তুললো এই দুই বছর ধরে ওনারা খোঁজ করেনি আপনার মাকে জিজ্ঞেস করলে তো পাওয়া যেত যে কোথায় গেছে মাকে জিজ্ঞাসা করি মা মা জিজ্ঞাসা করলি মামারা মা ওইভাবে সাহস দিত না যে বলবি কোথায় আছে মা ভয় পাইতো তারপর দুলাবার বেত লিল ওখানে নেওয়ার পরে এক দিল না আমাকে নিয়ে যাওয়ার পরে সাত দিন রাখার পরে আবার আমাকে আমাকে তার ভাইয়ের সাথে কিছু নিয়ে আসলো নিয়ে আসার পরে আমি তখন আমার হচ্ছে আলাদা করে দিল তখন আমার শ্বশুর বলল যে আলাদা করে দাও তখন আমার হাজব্যান্ড তখন একটা ছাপটা ঘর তুললো ওরা দুই ভাই এক জায়গা হয়ে যাক মানে ওই পক্ষে যে দুই ভাই এক জায়গা হয়ে যায় একটা ছাপটা ঘর তুললে দুইটা উড় একটা ইরা আমার একটা সাত সাত ফুট টিঙের একটা জায়গা দেখা দিল তখন ওখানে ঘর তুলে আর কী করি খাবি বিকার টাকা নাই পয়সা নাই চিন্তায় ভাল লাগে না কিচ্ছু তখন ও শ্বশুর শাশুড়ি বললো শ্বশুর এক যে একটা চোকি নিচে চকিটা যদি নিয়ে আসো না যদি নিয়ে আসো তালি আমি হচ্ছে রেলের নিচে যান দিই মরবো শ্বশুর যা বললো তারপরে আমি কি করব ওর আব্বু তখন চকিটা বাইর করে দিল চকিটা বাইর করে দিল আমার হাজব্যান্ড তখন চকিটা নিয়ে গেল তখন আমি ফ্লোরে কী করবে আমার দেবর এক বললো যে তুমি দুইটা বালিশ নিয়ে গেছো দুই বাই শুবে ওর বাবার বাড়ি থেকে বালিশ খেতার নেই তখন আমার একটা ইঁট দিল দুইটা বস্তা দিল শোয়ার জন্য শোয়ার জন্য পরের পরের ডিসেম্বর মাসে প্রচণ্ড শীত তখন আমার দাদি শহরই ছিল। দাদি শহরে একটা আমি ঢুকরা বলে কম্বলের মতন খেতা ওইটা দিলো পোলারে শুয়ে থাকতাম হাজব্যান্ড দুইজনই থাকতাম এক জায়গায় শুয়ে থাকতাম ও থাকতো বালিশই থাকতো আমি ইটে থাকতাম ইটে ইট মাথার নিচেতে থাকতাম হঠাৎ একদিন আবার ছয় মাস পরে দুলাভাই আসলি মেজ দুলাভাইরা দেখতে যে কি অবস্থা আছে বাই দুলা এসে এরকম অবস্থা দেখে দুলাভাই বাজারে যা বিছানার চাদর সব বালিশ খাতা বালিশ তারপরে মানে যা যা লাগে আবার এগুলা কিনে দি গেল এইতে এইভাবে থাকলাম পরে কর্ম করবে কি করবে তার নিশা ছিল কিরাম খেলা মানে আপনার জামাইর নিশা ছিল খেলা ক্যারাম বোর্ড খেলে তখন ছেলে পেটে আসলো বিয়ে কয় বছর পর ওই 93 সালে 91 বিয়ে 93 সালে ছেলে পেটে আসলো আসার পরে আমার ব্যাগ বাড়ির কাছে এক শাশুড়ুক বলল যে এতদিন যেভাবে চললো হুম এখন তো ছেলে তো দুধ কিনা লাগবে কি করব তে চল আমরা হাটে হাটে বেগুন বিক্রি করি তুইও বেসে মানে যে আপনার জামাই কেটা বলল হ্যাঁ ও তো অনেক বড় লোকের সওয়াল তো লজ্জা শিক্ষিত মানুষ হ্যাঁ

আর সেই বেঙুনি বিভিন্ন দেশে বিক্রি করে অনেক দূরে দূরে গেছে রোজা থেকে তিন মন করে বেঙুনি যাইতো আচ্ছা আচ্ছা আর আমি এদিক হচ্ছে ওই বাড়ির পাশে একটা বাড়ি দেখ বাড়ির জায়গা দিয়ে টিভি দেখছি বিকালবেলা তো দেখতে কৃষি দিবা নি অনুষ্ঠানটা চ্যানেলের এই অনুষ্ঠানটা দেখলাম দেখলাম যে বগুড়ার একটা মেয়ে

তখন আমার চলে যাবে ঠিক আছে আমি আর এদেশে থাকবে চলে যাবো রাস্তা আসে চলে যাচ্ছে তো আমার শাড়ি শ্বশুর আমার শাশুড়ি শাড়ি ডাকিলে করলে এই ঘর ডার ভেঙে এনে তুলে তুলে তো এই সাপরা ঘর কবরখানা দাদি দাদা শ্বশুরের সবার কবর তো ওখানে কবরখানায় আমার ঘর তুলে দিল সাপরা তো ওখানে অনেক সাপ সুন্দর সাপ রায় তুলি প্রচুর সাপ বাচ্চার বয়স কত তখন বাচ্চার বয়স তখন তিন মাস প্রচুর এই তিন মাসের বাচ্চা নিয়ে আপনি মানুষের বাড়িতে মানুষের জমিতে কাজ করছে তারপরে বাচ্চা পেটে মিলেই কাজ করেছি বাচ্চা পেটে বেঁধে কাজ করেছি হ্যাঁ তারপরে বুকের ভার রাত্রে শুয়েছি ওর আপু দশটা বারোটা বাজছে আসতি ওই হাটেতে না আসতি তখন এই বুকির ভারে বাচ্চা শুয়াইছি শোয়া মশারির চারদিক গুজিয়ে শুয়ে থাকেছে সাপ যদি কামড় দেয় মশারিতে কামড় দেবে ছেলে মাটিতে নামাবো না আমি এই কষ্ট করি করে থাকি থাকার পরে হঠাৎ একদিন দেখি বারান্দার পর সাপ্লাপাল কত দিনে সাপের ভয় থাকবে গায়ে সাওয়ালটা দিনেও ঘুমাসাতে পারো না কাজ করি খাতে হবে আমি জানেন মুরগিও মানুষের থেকে বর্গালিছি যেহেতু ছয়টা বাচ্চা হলে আমার তিনটা আপনার তিনটা মুরগি হ্যাঁ আমি যা ছাগল বর্গালেছি ছাগল যে দুইটা বাচ্চা হলে ওর একটা বাচ্চা আমার একটা গরু বর্গালেছি এইভাবে এভাবে খালি টাকা চিন্তায় যে আমি একদিন মানুষ হব মানুষের মতন মানুষ হব আমি এই সমাজের একজন মানুষ হব খালি এইসব মনের ভিতর সবসময় খালি মনে হতো তারপরে ওই চা শ্বশুর বললো যে ঠিক আছে ও ঘর অনেক পড়ে থাক তুমি আমার এক ঘরে থাকো আচ্ছা তখন ওখান থেকে স্যায় আসি চা ঘরে উঠলাম ছয় বছর ওখানে থাকলাম ইনশাল্লাহ ভালো আস্তে আস্তে ওর সাথে সংসারে একসাথ সংসারে থাকি কিছু আব্বা বাজার টাজার করে দেয় মাছ টাস হাত তরকারি টরকারি কিনে দেয় আর ওরে সংসারে আমি কাজ করি কাজের মেয়ের মতন ওদের শাশুড়ি ছয় ছেলে মেয়ে ওদের ছোট ছোট ওদের ধরেন খাওয়ান দাওয়ান গোসল করানি রান্না বান্না লিভার টিভার ঘর টর ঝাঁট দেওয়া মোছা টুছা মানে সম্পূর্ণ কাজ সব দিন দিনটা চব্বিশ ঘন্টা করি শাশাড়ি অসুস্থ থাকলাম ওই সংসারে থাকে আল্লাহ আল্লাহ করে কিছু টাকা আমার জমলো চল্লিশ হাজার টাকার মতন আমি বানাইলাম ক্যাশ তারপরে একদিন পাশের বাড়ি একদিন দেখলাম চ্যানেল ওই সাইক সের একটা অনুষ্ঠান বগুড়া সালেহা ও জাংলায় লাগাইছে লাউ দিয়ে পনেরোশো টাকা বিক্রি করেছে সাক্ষাৎকার তা আমি পাশে বিটিভি তখন তো এইসব টিভি 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 কিছু নয় বিটিভি তখন আমি দেখে চিন্তা করলাম যে এরকম করবো আমি আর বইস থাকায় ওই সওয়ালের সাথে করে সওয়াল এক পা দুই পা হাঁটে সাথে করে ওই মাঠে কাজ করি শাশুশি করলাম তো তোমার তো অনেক জায়গা আমার দাও আমি তোমার কাজের অবশেষে আমি এই কাজগুলা করব তখন আমি ধরেন হলুদ লাগাই বেগুন লাগাই লাউ লাগাই টমেটো লাগাই মানে এরকম আস্তে আস্তে করি করে রাব্বারে করলাম যে এখন আর বেগুন বিক্রি করা লাগবে কেন আমার কিছু জমানি টাকা আছে আমার কাছে হুম তো কত কষ্ট হয় বেগুন বেশি থাক তখন রাব্বা একটা ম্যানেজার হইল ম্যানেজার ম্যানেজার কৃষক ম্যানেজার মানে ধান রাইসের রাইস কুলার একজনের চোদ্দশো টাকা বেতনের একজন ম্যানেজার আচ্ছা দিয়ে তখন ওই ম্যানেজার থাকলে তো ওই খোলায় যে ড্রাইভার ছিল ওই ড্রাইভার যে গাড়ি চালাতো টাক চালাতো ধান আনতো বগুড়া টুকরা ওই ড্রাইভারের বাপ রিটায়ারমেন্টে গেছিলো রিটায়ারমেন্টে হুম তিন লাখ টাকা পাইছিল যাই হোক কত তিন বোনের জন্য রাখেছিল তো উনির নাম নান্নু তো উনি বলেছিল যে মামা আমি এক লাখ টাকা দেবো আপনি এক লাখ তখন এক লাখ টাকা হলে ধানের সাথে ব্যবসা হয়তো আর আমার চল্লিশ হাজার টাকা তখন রাব্বু আস্তে আস্তে ধানের ব্যবসা শুরু করে দিল আল্লাহ দেয় তো আস্তে আস্তে আল্লাহ মনে হয় আমার ভাগ্য শাখা খুলে গেল অনেক পরিশ্রম করলো অনেক দিন রাত পরিশ্রম করে সকালে চোদ্দ দিন পনেরো দিন বাইরে থাকে ওই ধান কিনতে যায় আসে ব্যবসা করে আর এদিক আমাকে চার আমি গরু ছাগল চার পাঁচটা ছাওয়াল আস্তে আস্তে বড়ো হতে থাকলো তারপরে ছাওয়ালে ক্লিজা যা ছয় ছয় বছর যখন হয়ে গেল ছাওয়ালে কি স্কুলে ভর্তি করে দিলাম কেজিতে সকালবেলা সব কাজ শেষ কেউ ক্লিয়ে যাইতাম তখন ওর দিকে একটু খেয়াল দেওয়া শুরু করি তখন একটা নিজের ঘর হয়নি না তখন মানুষের বাড়িতে থাকি মানুষের বাড়িতে আসি আচ্ছা তখন মানুষের বাড়িতে আসি তখন চিন্তা করছি একটা ঘর কিনবো বড় একটা ঘর মানে খুব স্বপ্ন যে একটা বিশাত একটা ঘর তুলবো যাতে তাতে দুইটা রুম হবে মারা আসলে আত্মীয় স্বজন আসলে থাকবি আর আমরা থাকবি এরকম একটা চিন্তা সবসময় হয় মনের মধ্যে স্বপ্ন থাকতো হ্যাঁ স্বপ্ন থাকতো তখন আমি তখন আমার শ্বশুর এক এক করে সব জমিগুলো বিক্রি করে দিচ্ছে চোদ্দ হাজার আট হাজার দশ হাজার টাকা বিঘা অল্প দাম এত দাম মানে চল্লিশ চল্লিশ বিঘা জমি এক মাসে বিক্রি করে দিল একদাগে বাইশ বিঘা জমি ছিল ওই জমিটা একদিনই বিক্রি করে দিয়ে আট হাজার টাকা বিঘে বেশি দিয়ে একটা ঘর করলো চার রুম করে মানে ওই যে পাকা পাকা করে ঘর করা পাকা করে ঘর করলো তো সবাই কয় তোমারে ফাঁকি দিলো কি করবে তা আমি সে দিবি আমার এক দুই ভাইকে কিছুই দিবে না থাক তখন আমি বললাম যে আল্লাহ যদি আমার কোনো দিন দেয় তো হবি কাম করি পরিশ্রম করি তো খুবই ছেলের অনেক মেধা অনেক জ্ঞান স্যার স্কুলে কইতো যে আমারে বলতো যে আপনি ছেলের কলম পরীক্ষার খাতায় কলম ধরার ক্ষমতা থাকে না বড় ছেলের এত রেজাল্ট মানে কেজি জিজ্ঞাসা খুব ভালো রেজাল্ট খুব ভালো কি করেন আপনি কীভাবে আমার ছেলে প্রাইভেট পড়াই আমি রাত্রি যাই প্রাইভেটে দিনে সময় পাইনি রাত্রে সন্ধ্যার সময় রান্না বান্না শেষ করি গিরাবে তো সন্ধ্যায় অনেক রাত লিজা প্রাইভেট পড়াইতে আমার এক শ্বশুর জিন্না মারা গেছে উনির কাছে তারপরে আস্তে আস্তে বাড়ির যে লাস্ট ফিনিশিং আছে বাড়ির জমি হুম বাড়ির জমি থাকলো চার বিঘে হুম তারপরে ওই জমিটা বায়নানো করেছে সাইফান যাবি দেওর আচ্ছা আচ্ছা সাইফান যাবি সাড়ে তিন লাখ টাকা লাগবে তিন লাখ টাকা ওই আর একটা জমি ছাব্বিশ বিঘে বেঁচে রেডি সাইফান যাবি সাইফান মানে একটা বিদেশ চাকরি করতে যাবি হ্যাঁ ছাব্বিশ বিঘে বেঁচেছে শ্বশুর বেঁচে তিন লাখ ম্যানেজ করেছে আর বাঘ বাঘি পঞ্চাশ হাজার টাকা লাগবে আবার হাতে আবার পঞ্চাশ হাজার টাকা দেয়া লাগবে তখন বাড়ির যে আমার বর্তমান বাড়ি বাড়ির জমিটা তারপরে আমার ওই হাজবেন্ডের বন্ধু ছিল তার নাম মানা সে বলছে যে রবিরে তোর তো সবই শেষ তোর তো একটা বাচ্চা হয়েছে তোর দুইটা ভাই কই দাঁড়াবি আমার বাপ আবার বায়না নামা করেছে পঞ্চাশ শতাংশ পঞ্চাশ এই পনেরো চার বিঘে পঞ্চাশ হাজার টাকা তো তুই এই বায়না নামার টাকাটা আমার আব্বাগ দিয়ে জমিটা তোর নামে রেজিস্ট্রি করলে আচ্ছা তখন ওই জমিটা ওর আব্বু আমাকে বললো আমি জানি না তোর টাকা দিলাম চল্লিশ হাজার টাকা আমি জমাইছি তারপরে আমি কিছু গহনা কিনেছিলাম হালকা পাতলা ছেলের মশলমানের কিছু গহনা পাইছিলাম চেন টেন পাইছিলাম সাইকেল টাইকেল বিক্রি টিক্রি করে তখন

মা দেবর দেবর ও তো আমার সন্তান না মনে করো ওটা আমার এই সন্তান এ মনে করি দেবরে কেউ অর্ধেক দিয়ে আর অর্ধেক করে আব্বাক দিলাম তাহলে এখন বাড়ি করব কিভাবে এখানে একটা পলসি লাগবি যে কেস কলম কত করবি পুরা ওদের পক্ষে ওদের খালুরা আছে ওদের খালুরা আছে আমাদের তো কেউ নাই তখন ওই আমার শ্বশুরি সবাই বলে তোমার ছেলে লোকের ঘরে থাকে একটু জায়গা দাও এক কোনো একটু ঘর তুলি থাক না হয় ছেলে তো তোমার বড় ছেলে এটা জমিতে কিন্তু আমার ওরা আব্বুর নামে তারপরে এগুলা করে করি টেরে একটা ঘর করলো একটা ঘর কিনলাম চোদ্দ হাজার টাকা দিয়ে ঘর কিনলেন আপনার তো ঘর কিনা কিন্তু আমার দিকে ওই যে কাঁচা পাকা ঘর আবার মানুষ বিক্রি করে কি কি থাকে বেড়া কি থাকে ঘরে ধরেন বোনের বেড়া থাকে চটার বেড়া থাকে একটা ঘর কিনে ওই ঘর কিনে ওখানে বাড়ি করলাম একটা রান্নাঘর তুললাম একটা গোয়াল ঘর তুললাম তখন আমি সাত আটটা গরু কিনলাম ছোট ছোট পনেরো হাজার বারো হাজার পঁচিশশো এরকম করে কিনে কিনে কত সালের গল্প এটা এটা আপনি সাত সাল দু সালের গল্প এগুলো একটু মনে রাখবেন যে আমি আপনাদেরকে বারবারই বলছি যে আজকে ওনাকে চিনবেন অনেকে কারণ টেলিভিশন মিডিয়াতে ওনাকে বহুবার ফোকাস করা হয়েছে কিন্তু আমার এই অনুষ্ঠানে আমি যেভাবে তুলে ধরি একটা মানুষকে সেই প্যাটার্নে উনি প্রথম দু হাজার থেকে দু হাজার বিশ মাত্র তেরো বছরের গল্প আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি এই অল্প সময়ে অ্যান্ড দিস ইজ আ রেভলিউশন এগুলো বিশ্বাস করা যায় না আসলে

ছিলাম তার থেকে ওই টাকা নিয়ে কি আপনি বেগুন লাগাইছিলাম চাষির জায়গায় ওন থেকে আমি চল্লিশ হাজার টাকা কামাই করেছিলাম মানুষ ইচ্ছা থাকলে কি করত তারপরে ধরেন হাতে নিজে কাটিছি মাটির যা লাগাইছি চার্জ দিয়েছি পানি দিছি সার বিষ ইন যার দরকার সব করেছি আমি রাত ভরি করেছি দিন ভরি করেছি সুযোগ এই বাড়ি করলাম বাড়ি করিয়ে ওর হাজবেন্ড আমার হাজব্যান্ডে কলাম ওই লোকের কাজ বাদ দাও নিজের কাজ করো নিজের কাজ করো আমি সবজি লাগাবো তুমি বিক্রি করবে বা তারপরে ও ঠিক তাই আস্তে আস্তে ধানের ব্যবসা করলে বড় ব্যবসায়ী আস্তে আস্তে এই ব্যবসা হয়ে যাচ্ছে লাভ হচ্ছে বিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এরকম টাকা আসছে ওই ধানের ব্যবসায় করতো হ্যাঁ হ্যাঁ ধানের ব্যবসা টাকা আসতেছে এরকম ধানের ব্যবসা করতে করতে আমি এদিক ধরেন গরু পুষি ছাগল পুষি খাওয়ার লোক তো একজন শুধু ছেলেটা ছেলেটা হ্যাঁ তারপরে আস্তে আস্তে আমি ওই সবজি করতে করতে তখন ধরেন আমার ওরা ধরেন অত্যাচার করতো রাত্রি হাঁসগুলা চুরি করে আহা আর তারপরে আপনার গাছের গুঁড়া কাটিয়ে দিত তখন আমি অনেক কান্না করতাম যখন গাছের গোড়া কাটি দিত তখন গাছের কাছে সকালবেলা দেখি গাছগুলো আওড়া গেছে তখন অনেক কান্না করতাম আমি কি পরিমাণ পরিশ্রমের ফসল আমি এই গাছ একটা বীজ দিয়ে তৈরি করি জাংলায় তুলেছি সেই গাছ কাটি দিল আসলেও কি সে মানুষ এই অনুষ্ঠানটাতে যারা দেখছেন আমি একটু ইন্টারাপ্ট করছি আপনাকে সুযোগটা পেয়েছি বলেই বলি মাঝে মাঝে ফেসবুকে আমরা এই ধরনের সংবাদ দেখি কিছুদিন আগে এরকম দেখেছিলাম বিশ বিঘা জমির মাছ বিষ দিয়ে মেরে ফেলা হয়েছে এটা আসলে কোনো মানুষের কাজ না মানুষ হলে কখনোই কোন এই ধরনের কাজ করা যায় না যারা এই অনুষ্ঠানটা দেখছেন আমি বিশ্বাস করি তাদের মধ্যে এই ধরনের লোক আছেন আমি আপনাদেরকে বিনীতভাবে করজের অনুরোধ করতে চাই একটা ফসল না একটা বাচ্চার মতো একটা ফসল কিন্তু একটা বাচ্চার মতো একটা বীজ যখন রোপণ করা হয় তার সাথে একটা স্বপ্ন রোপণ করা হয় ওই কৃষকের স্বপ্ন থাকে যে এই গাছটা এক একসময় বড়ো হবে এই গাছটাতে ফসল আসবে এই ফসলটা বিক্রি করে আমার ঘরে আমার বাচ্চার ঘরে আমার বাচ্চার দুধ হবে কিংবা আমার বউয়ের ভরণ ভরণ পোষণ হবে কিংবা আমার আমার দুবেলা মানে অন্যের্যকার হবে ওই মানুষটার সাথে রাগারাগি করে আপনি এত বড় পেনাল্টি তাকে দিতে পারেন না হ্যাঁ সেই ফসলের গোড়া কেটে দেওয়া বা আপনার হচ্ছে এই যে পুকুরে গিয়ে বিষ দিয়ে মাছগুলো মেরে ফেলা এটা হচ্ছে কত ভয়ঙ্কর রকমের পাপ ভাই মরে তো সবারই একদিন যাইতে হবে আজ হোক কাল হোক মরতে তো হবেই এবং একটা কিন্তু কথা আছে আমাদের ধর্মে সেটা হচ্ছে যে গুণা আপনি আল্লাহর সাথে করেন সেটা আপনি মাপ পেয়ে যেতে পারেন কিন্তু যে গুণা আপনি বান্দার সাথে করেন উনি যদি মাফ না করে আপনি এটা মাপ পাবেন না কখনোই মাপ পাবেন না সুতরাং এমন কোনো গুণা আমরা না করি যাতে করে মানে সব কিছু ওকে থাকার পরেও দেখা গেলো পরকাল নাই যদি আপনি ধর্ম মানেন তো আমি আসলে একটা জিনিসই বোঝাতে চাচ্ছি আপনাদেরকে মানবিকতার জায়গা থেকে বলেন ধর্মের জায়গা থেকে বলেন বৈজ্ঞানিকভাবে যাই বলেন না কেন প্লিজ এই ধরনের কাজ করেন না একেবারেই করেন না কারণ একটা মানুষের কাছ থেকে একটা অর্থ ছিনিয়ে নেয়া বা একটা মানুষের কাছ থেকে তার গচ্ছিত সম্পদ ছিনিয়ে নেয়া এটা যতটা কষ্টের তার চেয়ে বড় কষ্টের হচ্ছে সেই মানুষের কাছ থেকে স্বপ্ন ছিনিয়ে নেয়া মোটিভেশন ছিনিয়ে নেয়া যখন আপনি এই কাজটা করেন ওই মানুষটার মোটিভেশন হারিয়ে ফেলে ওই মানুষটার স্বপ্ন মরে যায় এবং একটা মানুষের স্বপ্ন যখন মরে যায় মোটিভেশন যখন মরে যায় তখন ওই মানুষটা মরে যায় সো এটা ভয়ঙ্কর রকমের ভাবে পাপ প্লিজ এই ধরনের কাজ করবেন না জি আপনি যেটা বলছিলেন তারপর এরকম কতবার হতো বারবারই হতো বারবারই পড়ায় দিন দেখা যাচ্ছে যে এরকম কাজ করতো আমার বাবা মা কইতো মাঝে মাঝে তুমি চলে যাও সবাই কইতো তুমি চলে যাও তো আমি পাইছি না চলে যাবো না আমি শেষ কোথায় আছে দেখব হুম তারপরে ছেলে আস্তে আস্তে ছেলে বড় হতে থাকলো ছেলের সাথে করে কাজ করি ছেলেও জমিতে কাজ করতো হুম ছেলে মার সাথে থাকতো স্কুলে যাইতো থাকতো এরম করতো হঠাৎ করে ধানের ব্যবসা করতে করতে কিছু টাকা যখন সাত আট লাখ টাকা ক্যাশ হয়ে যাইতো তখন পার্টনারে অনেক বিশ্বাস করে অনেক মানুষে টক করে তখন পার্টনার তাকে দেখাইলো খাতার হিসাব আছে টাকা নাই ওকে তখন সে আবার সেই ঘরে শুই থাকে আজিজ বিড়ি খায় হয় শুই থাকে সে হুন্ডা কিনেছিল হুন্ডা বিক্রি দেওয়া হয়ে গেল আজিজ বিড়ি খায় ঘরে শুই থাকে আমার সে কপাল কপালে তখন হচ্ছে আমি একটা পাকা বাড়ি করলাম আবার আস্তে আস্তে কিছু টাকা ছিল আমার কাছে ইট মানে ওই 3 সেট পাকা বাড়ি সেট ওই এখন করলে পারে তখন আমি হাজবেন্ডকে বুঝাইলাম যে কোনো লাভ নাই এখন আমার তিনটা ছেলে হয়ে গেছে অলরেডি আবার একটা ছেলে পেটে তখন ওই ব্যবসাটা এরকম হয়ে গেল এখন কি করব গানে আলা কিছু টাকা আছে গুরু বাসুর আছে জায়গা জমি একটু তখনও কিনে নে হ্যাঁ এক একshotও জায়গা জমি নাই ওই দুই বিঘা যেটা ছিল ওই বিঘা তখন বিরাট ব্যাংক থেকে 3 লাখ টাকা লোন নিলাম আচ্ছা লোর আব্বু কলম তুমি আস্তে আস্তে দাঁড়াও আস্তে আস্তে তুমি এই টাকা দিয়ে দাঁড়াও তারপর আমি কি করা যায় দেখি এ করে তারপরে আমি আস্তে আস্তে কি করব ভাই কোনো জায়গা কুল কিনারা পাই না মানুষ যখন অভাবই হয় তো কেউ তখন তার কাছে দাঁড়ায় না আত্মীয়-স্বজনও দাঁড়ায় না আর বন্ধু-বান্ধবও থাকলে তারাও দাঁড়ায় না চলে যায় হ্যাঁ তখন আমি আবার কি করব

চাওয়ার পরে আমি তখন উক থেকে চালালি তখন আমার আবার সবজি আবাদ করে শুরু ভালোভাবে বড়ই আবাদ করলেন বড়ই আবাদ করলাম সে বড়ই আর পিয়ারা একটা বড়ই হাফ কেজির মতো নতুন হয়ে গেল ওই যে এই যে আপেল কুল যেটাকে বাউকুল বাউকুল রাইট হ্যাঁ শ্রীলঙ্কার একটা অনুষ্ঠান শাইক শেষ স্যারের দেখছিলাম উনি বার্মি কম্পোস্ট ওই কম বার্মি কম্পোস্ট বার্মি বানানোর শিখে আমি ওইটা আবাদ করেছিলাম ফসল তো ওখান থেকে আবার আমি বেগুন টেগুন লাগাই আবার সেই আল্লাহ মনে হচ্ছে কি যে আমি মনে করি কি যে সকালবেলা যা দেখি যে রাত্রি আল্লাহ সব ফসল গাছে দিয়ে গেছে আমার মনে হয় কি যে আমি এত কষ্ট টষ্ট করে শুই না তোর কালাম পরে এখন দেখি রাত্রির মনে হয় কি যে ওই গাছের গাছে আল্লাহ সবজি দিয়ে গেছে এরকম লাগে তারপর আস্তে আস্তে হতে থাকলো থাকার পরে আমি ব্যাঙ এসেয় গেলাম একটা ব্যাংকে যে একটা অ্যাকাউন্ট খুলবো সেই অ্যাকাউন্টে যে একটা গ্যারান্টার কেউ হয় না ওই ব্যাংকের পার্টি হয় না গ্যারান্টার হয় না কেউ না অনেক অনেক লোক মন যার কাছে বলে তারা মন দেখি তার মন্তব্য খারাপ আমাকে লিয়া তারপরে আমি চিন্তা ভাবনা করি না হয় না তারপর ব্যাংক এসে গেলাম ব্যাংক এসে গেলে পরে উনিরা আমাকে একটা ব্যাংক এসে একটা কৃষি লোন দিল পাঁচ লাখ টাকা আচ্ছা ওকে তারপরে আপনি ব্যবসা করো আবার সেই

এটা কিভাবে পেলেন এটা ওই যে আমার বিরাকে থেকে তিন লাখ টাকা লোন নিলাম ওরা আমাকে একটা অ্যাপ্লাই করে দিল তারপর ওখান থেকে আমার সাত সাড়ে তিন লাখ টাকা আসলো সিটি গুরু এদিক দশ লাখ টাকা তাহলে তেরো লাখ টাকা সাড়ে তেরো লাখ ক্যাশ হয়ে গেল না

জানিনা ছবি তুলিলি দেশে করতে করতে এরম করতে করতে কৃষি বিভাগ একদিন আমার ফোন করলো যে আপনি নুন না হারামছে আপনি বঙ্গবন্ধু জাতি পুরস্কার পাইছেন কৃষির কি অবস্থা সবকিছু নয় সালেও পাইছি আমি নয় কৃষি তখন আমার তিরিশ চল্লিশ বিঘা আবার তখন আমি তো নিজের জমিও তো হয়ে গেছে চার পাঁচ বিঘা তখন নিজের জমি চার পাঁচ বিঘা আর লিজ নেওয়া সবগুলো সব লিজ নেওয়া তখন তো আমি বড়ো একজন ব্যবসী হয়ে যাচ্ছে আস্তে আস্তে তখন আমার আর কোনো খেয়াল নাই ছেলে বড় হয়ে গেছে দু হাজার সাতে আপনি শুরু করেন আমার দশ সালে এসএসসি পাশ করেছিলেন আপনি দু হাজার সালের মধ্যেই হচ্ছে আপনি মোটামুটি তিরিশ চল্লিশ বিঘা আবাদ করতেছেন সবজি লেবার খাটতেছে আপনার জমি পনেরো বিশ জন প্রত্যেক দিন আচ্ছা তখন আমি তো এদের খাবার দাবার ব্যানেস্টানে সব নিজে করতেন নিজে রান্না সব নিজে আর একজন কাজের লোক রাখিস আমার এক নদের হাজব্যান্ড সাই দিয়েছিল একটা ছেলে ওরে রাখিস আর স্বভাব ছিল আমার যে আমি যদি এক পোয়া চাল রান্না করি এক কেজি চাল রান্না করলে তিন পোয়া চালের ভাত মানসিক দেয় এটা আমার চরিত্র আমি যদি আমার সংসারে লাগবে এক কেজি চাল আমি দুই কেজি রান্না করে চাল মানুষে খায় কোনোদিনও আমার কারো জিজ্ঞাসা করি যে এটা কে খাইছে কেটা কে এলেছে এ প্রশ্ন আমার কাছে না কেন করতাম এটা এটা করতাম আমি অনেক ভাতের অনেক কষ্ট পাইছি জীবনে আমার শাশুড়ি আমাকে ভাতই দিত না একদিন দু দিন ভাতই দেন আমার এক শাশুড়ি ছিল জহরুল মন্ডল সে আমাকে লাইট ধরিয়ে ওই যে জান চ্যাগারের নিয়ে দিয়ে এরকম টর্চ লাইট ধরিয়ে রুটি মানে ভাতের ভিতরে ডাল টাল দিয়ে মাখা করতো টর্চ ধরত ওই ভাত খাও তুমি তাড়াতাড়ি খাও গো পলিথিনের ভিতর ভাত দিছি খাইয়ে ফেলায় দাও পলিথিন কাটে চোখে নিচে বাইরে এত ভাতে দু দিন তিন দিন ভাতের কষ্ট দিত ভাত দিত না অনেক কষ্ট দিত আমার যে জীবনে যে কষ্ট এই কষ্টের কথা মনে উঠলে আমার অনেকে যা চাল ডাল থাকে সব সবাই দিয়ে দেয় আসলে ভাতের কষ্ট এত আমি জানতামই না যে ভাতের এত কষ্ট এরকম কষ্ট করতাম আমি তে এই করতে 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 ধরেন একদিন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ওই গেল ময়জের খামারে কুল ময়জের খামারে পরে আমারে অনেক কথা হইলো দেখা হলো আমার বলল যে তুমি একদিন আসো ঢাকায় আসো একজন ব্যাংকার ছিল মুবারক আর আব্দুল হামিদ স্যার অগ্রণী ব্যাংকের আর হচ্ছে উনি নাম মাসুদ তখন অগ্রণী ব্যাংকের ডিএমজি ছিল ডিএমজি না জিএম ছিল জিএম ছিল আর মুবারক ছিল ওই ডিজিএম যাই হোক এরকম আর এম ডি ছিল আমার সাথে মানে গেল তো আমার কই গভর্নর সাহেব তোমাকে টাকা দিতে বলেছে তা বলেছি কয় টাকা আমার তো জমি নাই টাকা কয় তোমার যে জমি আছে দুই বিঘা ওইটা দিয়ে আমরা টাকা দেবো তোমার ব্যবসা জান কত টাকা তো পঞ্চাশ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা আপনাকে আমার আপনি তুমি যদি দুই কোটি টাকা লাও যে তিন কোটি টাকা দিয়েছে কুল চাষ করার জন্য হ্যাঁ তা আমার বলছে পঞ্চাশ লাখ টাকা দেবো আমি তো চিন্তা করুন পঞ্চাশ লাখ টাকা হ্যাঁ পঞ্চাশ লাখ টাকা নিলাম পঞ্চাশ লাখ টাকা কত সালে নিলেন আপনি এটা নিলাম আমি দশ সালে দশ সালে তার আগে আপনি কি কি অ্যাওয়ার্ড পেয়েছেন কৃষি দশ সালের ভিতরে আমি খালি একটা অ্যাওয়ার্ডই পাইছি হচ্ছে আপনার বাংলাদেশ ব্যাংকে থেকে পাইছি ব্যাংক এশিয়ায় থেকে পাইছি আর্মির থেকে সেনাবাহিনী প্রধানের থেকে পাইছি আর হচ্ছে ওই সিটি গ্রুপ পাইছি সিটি গ্রুপ থেকে পেয়েছি তখন গোল্ড মেডেল পাইনি তখন গোল্ড মেডেল পাইনি এই যে অ্যাওয়ার্ড গুলো এগুলো সবই হচ্ছে আপনি লোন গুলো ঠিকমতো নিয়ে লোন পরিশোধ করছেন ব্যাংক গুলো আমাকে সম্মান করে জানাইছে কৃষি লোন যেহেতু তারা ওই ওই সম্মানটা দিয়েছে এবং আপনি হচ্ছে তখন কৃষিতে মোটামুটি সফল তিরিশ চল্লিশ বিঘা আপনি চাষ করতেছেন এই কারণে আপনাকে আবার তখন বাংলাদেশ ব্যাংক আপনাকে বললো পঞ্চাশ লক্ষ টাকা বাংলাদেশ ব্যাংকই তো বলেছে হ্যাঁ ব্যাঙ্ক পঞ্চাশ লক্ষ টাকা দু হাজার দশ সালে দশ সালে তারপর তখন আমার ওখানে গেলে আরও তুমি কিছু মহিলা যুগায় বি তিনশো তেমন গেছি কেন কত ওদেরও আমরা মাং না টাকা দেবো তিন বছরের তিন লাখ টাকা করে বায়োগ্যাস প্লান হাতে হাতে চেক দিয়ে গেছিলো তিন লাখ টাকা তিনশো নারীর তার আমার এই গ্যারেন্টার বানা দিয়েছিল আপনাকে দিয়েছে গ্যারেন্টার

তারপরে একদিন গভর্নর কত পার্সেন্ট করে তারপরে একদিন গভর্নর সারের হাতে একদিন আমার ঢাকায় আসো ঢাকা আসি বুঝিনি ঢাকা কই যাব কি করবো আসলাম আসি একটা হোটেল উঠলাম সিটি হোটেল আমার সাথে আমার বোনের ছেলে আসলো ঢাকায় লেখাপড়া করেছে তখন থাকলো তো থাকি অনেক দেখা করলাম বাংলাদেশ ব্যাংকে তখন বাংলাদেশ ব্যাংকে একদম জিএম ছিল তখন অনেকে গভর্নর স্যারের চেম্বারে ডাইকলো দেখি বলল যে নুরুন নাহার না সেননা না ওর আর কিছু না সরলতা আছে একটা বুকামি তা আমার ইয়েপের যে লোন আছে আট বছরের সুদ সুদ নাই এই লোন ওকে দাও ও সে দিস ইজ মানে আমি সেভেল টাইম বলছি এই অনুষ্ঠানে সময় বলি অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি এবং এই অনেস্টি ব্যাপারটা না আপনার ফেসে দেখা যায় সৃষ্টিকর্তা একটা ফেসের ওপর একটা ট্রেডমার্ক করে দেয় প্রত্যেকটা মানুষের মানে দেখেনা কি ইমার্সে দেখলাম আহা ইমার সাথে অনেক ভালো মানুষ

তোমার রে ভাত খাইলো ভাত ছারে দুধানি খাইলো খাওয়া টা গুলো যে তোমার লোন আছে হ্যাঁ হ্যাঁ লোন আছে বিশ্বস্ত কথা বলছিস বলি লোন আছে কোথাতে তা ও অগ্রণী না কিন্তু মর্গেস কি দিবে আমি কইছি আমি তো জানি না আমার 4 বিঘা জমি আছে তখন যে কিনলাম 4 বিঘা হ্যাঁ হ্যাঁ তাই আমি 9 বিঘা জমি লাগবি তোমার লোন করতে তাই বললাম যে 9 বিঘা জমি তো লাগে তোমার বড় আপার মেলা জমি আছে আচ্ছা বড় আপার আমার বড় আপার হ্যাঁ যে সার সব কাগজপত্র দিয়ে বলে তুমি বাড়ি চলে যাও আমি আবার ওই ঢাকায় থেকে ট্রেনে বাড়িতে আসলাম বাড়িতে এসে ওর আব্বাক করলে মেয়েরা লোন যে লোন দিবি দেড় কোটি টাকা আট বছরের সুদ দেওয়া লাগবে দেড় কোটি টাকার কোনো সুদ নাই বছরে হ্যাঁ এই টাকা আমার আবার ফিরে দেওয়া লাগবে না আট বছর পরে আমার দেওয়া লাগবে আমি কি করবো তোর আব্বা কাছে ভালো কৃষি লোন কৃষি লোন বা ইয়ে ফান্ড এত কি ফান্ড এখন ইয়ে ফান্ড এখন ইয়ে সেফ এখনো দেখছো ওই টাকাটা সরকার এত ফ্যাসিলিটি দিয়ে রেখেছে সরকার সরকার অনেক ফ্যাসিলিটি দেয় কৃষিতে সরকার প্রচুর সার বিষ শুরু সরকারের পুরো তুলনায় নাই কৃষিতে সরকার যা করেছে কোনো সরকার এই করে শেখ হাসিনা সরকার অনেক কৃষিতে করেছে অসাধারণ অসাধারণ তারপরে দিলাম তারপরে ওই লোনটা করলাম লোনটা করার পরে সেন্সিটার হয়ে গেল আচ্ছা সেন্সিটার হয়ে গেলে জমি মর্গেজ দেওয়া লাগবে তালি তাহলে এখন জমি কোথায় পাবো নয় বিঘে তো স্যারে বললাম স্যার কী করবো স্যার বললো জানে তুমি তোমার আমারে 4 বিগি দিলে তো ঘর আছে আগের গুরু কামান আছে বড় আপা রে केलं বড় আপা আমারে তুমি যদি এই জমিলে যদি কিছু করতে পারো তে তুমি নাও তখন বড় আপা আমার 4 বিগি জমি দিলো আর এক বিগি জমি আমার মামা শ্বশুর দিলো দিয়ে এই 9 বিগি জমি কিনে নিলাম মাশাই বলে যে টাকা পালি দেব আচ্ছা আচ্ছা ও আচ্ছা আগে লোনটা পাই নাই তারপরে দেব হ্যাঁ করে দাও হ্যাঁ তারপর অগ্নিব্যাঙ্কে গেলাম এই যে 4 বিগি জমি যে বাড়ির জমি যে যে জমিটা লিসি ওই জমিটা আর দুই বিঘে দেওয়ার কিন্তু কাবার জমি আমার কাছে বিক্রি করে দিল আচ্ছা ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আপনার কাছে বিক্রি করে দিল ও আমি দিলাম ও আমার কাছে বিক্রি বিক্রি করে দিয়েছিল হ্যাঁ তাহলে আমার হয়ে গেল জমি তখন গেলাম অগ্রণী ব্যাংক টি এমডি স্যারের কাছে যা ওই সিরাজ ভাই বলল তখন আমার উনি যা জমি ছাড়ি দিলো তখন আমি ইফ ফান্ডের লোন দিলাম পঁচাত্তর লাখ টাকা আমাকে প্রথম কিস্তিতে দিলো ব্যাংক ওকে দেওয়ার পরে আমি তখন এমডি স্যারের কাছে আসলাম স্যার আমার আপনার অ্যাকাউন্টে অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্টে পঁচাত্তর লাখ টাকা এখন আপনার পঞ্চাশ লাখ টাকা কত টাকা নিয়ে উনি আমারে বললো নুন তুমি কথার ছয় মাস সময় লাগিছিল তুমি কথাই তুমি কথা রাখিসাও তো তুমি একটা কাজ করো তুমি এই লোনটা দেওয়ার দরকার নাই তুমি কিস্তি তোমার ছয় বছরের লোন তুমি কিস্তি দেওয়া স্যার না আপনার স্টাফ টেনশনে আছে ম্যানেজার আর ডিজিএম যে রিটায়ারমেন্টের বেনিফিট কাটিয়ে রাখবি রুনহার যদি লোন দে তো মর্গেজ ছাড়ে দিছে তো একজন মানুষের কষ্ট দেওয়ার থেকে মনে হয় আমার কষ্টটা থাক আমার এই পঞ্চাশ লাখ টাকা চলে গেলে আমার ব্যবসার ক্ষতি হবে আমার কষ্ট থাক আল্লাহ দিলে আমার হবে আমি উনিদের কষ্ট দিতে পারি পরে আমি এক জায়গায় উনি টাকা টাকা দিয়ে দিলাম সব উনিরা তো খুব খুশি অগ্রণী ব্যাংক তখন বারো সালে যে আমাকে একটা অ্যাওয়ার্ড দিল অগ্রণী ব্যাংক অগ্রণী ব্যাংক থেকে অ্যাওয়ার্ড দিল আমি এই পর্যন্ত বারো সালের থেকে এই পর্যন্ত কোনো লোন না লেনি আচ্ছা দিন আবার লোনটা নিয়ে আপনি কি করলেন কোথায় ইনভেস্ট করলেন এত টাকা লোনটা নিয়ে আমি জমি কিনলাম আবার জমি 26 বিঘা জমি ওই গরুর একজন করে ওই আমি বিক্রি কিনলাম 1 কোটি 40 লাখ টাকা দিয়ে 40 লাখ টাকা দিয়ে 9 বিঘা জমির উপরে পুরো প্রজেক্ট মানে গরুর ফার্ম গরুর ফার্ম কিনলাম কেনার পরে এখন তো টাকা নাই কাছে আপনি লোন নেন এবং সেটা পরিশোধ আমার এটা কথা যে আমি দুই মাস ছয় মাস লাগবো আমার কাজ শেষ আবার টাকা ফেরত দেবো তাতে আমি অত দায়ক হব না আমি ঋণ খেলাপিও হব না তাতে ভালো থাকি রাইট তারপরে আমি ধরেন এই যে লোন লিসি লি আবার এখন এই যে কুরবানিতে একটু লস খাইছে অনেক টাকা গরু ধরেন আগে যদি ঢাকায় আনতাম তাহলে আমি বিক্রি করতে পারতাম করোনা ভাইরাস ছেলেরা ধরেন হচ্ছে লেখাপড়া শিখেছে তারা তো গরু বিক্রি করতে পারবে না তাদের তো আমি লাস্টে ছেলেরা কাজ করতে পারবে পছন্দ হয়েছে আমার খুব কাজ করতে পারবি গরু বিক্রি করতে পারবে আমরা আমাদের ছেলে মেয়েদের কেমন বিদ্যা শেখাচ্ছি যে আসলে কাজ কাজ করতে গেলে তাদের লজ্জা করে লজ্জা করে মানে ঢাকায় এসে গরু বিক্রি করতে পারবে না ছেলেরা সারাদিন কাজ করতে পারে সকালে ছেলে ফোন করেছে আজকে যে মা কয় বস্তা গুড়ি কিনবো ছাল কেনবো গরু খাদ্য শেষ হয়ে গেছে কতগুণ পেয়ারা ভাঙবো কতগুলো গরু আছে আপনার এখনো 40 50টা গরু আছে আপনার খামারে মাছের পুকুর আছে 25 বিগার মতন 25 বিঘা মাছ এক পুকুরে মাছ আছে না হলে 12 13 কেজি করে ওজন মাছ আছে সাত বিগার পারে ফলের জমি আছে 25 বিঘা পেয়ারা আছে 25 বিঘা পেয়ারা হ্যাঁ ডাগন ফুট আছে আম আছে লিচু আছে কাঁঠাল আছে কত বিঘা জমি আপনি এখন লিজ নিয়ে সবকিছু মিлия করতেছেন এখনো যে 100 বিগার মতন লিজ আছে একশো বিঘা জমিতে আপনি চাষাবাদ করেন ও ম্যান আমি তো মানে আমি আপনাকে কেন দেখি নাই আগে আমি জানি না আপনার কর্মচারী কতজন কর্মচারী এমনি লোকাল দাদা তিরিশ জন হচ্ছে চল্লিশ জন হচ্ছে পঁচিশ ছাব্বিশ জন নিয়মিত খাটে আর বাকি হচ্ছে হলো ওই আপনার হচ্ছে প্রতিদিন জোয়ান খাটা যেটাকে বলে ওইভাবে নেন ওরে বাবা বছর জুড়ে আপনার কি পরিমাণে ইনভেস্ট হয় সব কিছু মিলায় আমার মনে হয় আমি প্রত্যেক বছরে আশা করি যে এক বিঘে জমি কিনলে আর কিছু দরকার না ছেলেগুলো মানুষ হলে ওরা একটা প্রতিষ্ঠান চার ছেলে আর এক বিঘে জমি এটুকু হলে আমার দরকার নেই আমি এটুকুই ডাইল ভাতে সন্তুষ্ট আপনার এই সব কিছু মিলে কত টাকার প্রতিষ্ঠান মানে সব কিছু মিলে যদি জানতে চাই এটার মানে কৃষি প্রতিষ্ঠান হিসেবে কত টাকার প্রতিষ্ঠান কৃষি প্রতিষ্ঠান পাঁচ ছয় কোটি টাকা দিস ইজ আ স্টোরি দুই হাজার টাকার থেকে আইসি দু টাকা তাও লোন নেওয়া ব্র্যাক ব্র্যাকের ব্র্যাক থেকে লোন নিয়েছিলেন দু হাজার টাকা লোন দিয়ে সে আজকে হচ্ছে ৬ কোটি টাকার মালিক কত সালে শুরু করেছিলেন দুই সালে দু সালে শুরু করেছিলেন আঠেরো বছরে তিনি ছয় পাঁচ ছয় কোটি টাকার মালিক আর নোট ওনলি দ্যাট এই মানুষটা 30 জন মানুষের রেগুলার কর্মসংস্থান করেছে এবং সেখানে প্রতিদিন প্রায় বিশ তিরিশ জন লোক কাজ করে ওয়াও এই নুরুন যে হচ্ছে পড়াশোনা করেনি ক্লাস ফোর পর্যন্ত পড়েছে তাও মাদ্রাসাতে এই নুরুন নাহার যার অনিচ্ছাতে বিয়ে হয় এবং এই নুরুন যে ভাত খেতে পেত না ভাতটাও তাকে চুরি চুরি করে কোনো এক আত্মীয় দিত পলিথিনে করে গল্পটা আপনারা নিশ্চয়ই শুনেছেন হোয়াট আর স্টোরি মানুষের অসাধ্য কিছু নাই আমাদের গুণীজনা সবসময় এই কথাটা বলে গেছেন আমরা মানে পুঁথিগত বিদ্যাতে শিখেছি যে মানুষের অসাধ্য আসলে কোনো কিছু নাই এরকম অনেক আছে আমার মনে হয় বাংলাদেশে এবং এখানে আমি একজন মানুষকে স্যালুট দিতে চাই আজকের অনুষ্ঠানে সেটা হলো সাইক সিরাজ বাংলাদেশের কৃষিতে যদি কোনো মানুষের নাম স্বর্ণাক্ষরে একজন মানুষের নামও যদি লেখা থাকে তাহলে এই মানুষটার নাম লিখতে হবে এবং এই মানুষটা বাংলাদেশে বিগত কয়েক দশকে শুধু ক্যামেরা দিয়ে এবং তার উপস্থাপনা দিয়ে যে যুদ্ধটা করে গেছে কৃষির জন্যে আমি জানি না মানে সত্যি সত্যিই বলি মানে বাংলাদেশের সর্বোচ্চ আওয়ার তো তার অবশ্যই পাওয়া উচিত এবং তার জন্য একটা মানে বাংলাদেশ থেকে এমন সম্মানের ব্যবস্থা করা উচিত আমাদের লোকালি যে অসাধারণ বিপ্লব ঘটিয়েছেন তিনি অসাধারণ মানে তাকে আসলে যত সম্মানই দেখানো হোক না কেন আমি মনে করি কমই দেখানো হবে কথা হয়েছে নিশ্চয়ই সাহেব সারের দিক নির্দেশে আমি চলি যেটি সত্য কথা প্রথম দেখা হলো প্রথম উনি সাথে দেখা হয়েছে আমার হচ্ছে ওই একটা পিপার মনে হয় দেখা হয়েছে কুলময় দেখা উনি আমার একটা প্রতিবেদন করেছিল তারপর থেকে আমি দেখেছি উনি এত ভালো মানুষ যে সাহেক সার সাহে সারের যদি জীবনে যদি দেখা তো আর আল্লাহ উপর আল্লাহ যদি না থাকতো আমার ভাগ্য জাকা কোনোদিনও গুরুত্ব না খালি বলতে নুরুন নাহার ধৈর্য ধরে থাকো আল্লাহ তোমার সাথে আছে আমি কৃষি গবেষণার বোর্ড মেম্বার আমি কৃষি সম্প্রসারণ পাবনা জেলার সভাপতি আমি কৃষিতে হচ্ছে বঙ্গবন্ধু জাতির ট্রাস্টি বোর্ডের হচ্ছে মহিলা সম্পাদিকা আমি কৃষিতে তা আমি মনে করি যে ফুড প্রসেসিং গভর্নমেন্ট একটা প্রজেক্ট দিয়েছে যে ইয়ে পেরি ইয়ে সেপে আমার মনে হয় যদি আমাকে যে ঢাকায় এক কেজি বাগুনের দাম আশি টাকা আমার বাগুনের দাম বিশ টাকা লিচু আপনি ঢাকায় বিক্রি করেন আপনারা হচ্ছে তিনশো টাকা সব আমরা কিন্তু ফেলে দেওয়া লাগে তা আমি যদি মনে করি যে একটা ফুটপান দুই এক হাজার লোকের কর্ম করতে পারি আমার জায়গা আছে প্রচুর ফ্যাক্টরি যদি আমার যদি গভর্নমেন্টও যদি কোনো ব্যাংক যদি আমার পিছিয়ে আগা আসে আমি এত ভালো আচার বানাতে পারি সেই আচার আমি প্রধানমন্ত্রীকেও খাওয়াইছি আচ্ছা প্রধানমন্ত্রী অ্যাওয়ার্ডটা পেলেন কবে প্রধানমন্ত্রী অ্যাওয়ার্ড পাইছি আমি বারো সালে পাইছি ষোলো সালে পাইছি গোল্ড মেডেল পাইছি ষোলো সালে বারো সালে পাইছি ব্রঞ্জ পুরস্কার আমি আটচল্লিশটা পুরস্কার আমি রাষ্ট্র পুরস্কার পাইছি আমি গুণেজনের পুরস্কার পাইছি রাজশাহী বিভাগের গুণজনের পুরস্কার পাইছি আমি বাংলাদেশের শ্রেষ্ঠ জৈতার পুরস্কার পাইছি আমি হচ্ছে আপনার সিটি গ্রুপ পাইছি আমি আর্মির প্রধান থেকে পুরস্কার পাইছি আমি শ্রীলঙ্কাতে পুরস্কার পাইছি বাংলাদেশ ব্যাংকের থেকে পুরস্কার পাইছি তারপরে আমি হচ্ছে মেলা পুরস্কার আমি শ্রেষ্ঠ রান্নার পুরস্কার তাই এই গল্প যতবার শুনেছি কতবার যে আমার গা শিবে উঠেছে আমি শুধু একটা জিনিস চিন্তা করছি এই নুরুন নাহার কবরস্থানে থাকা নুরুন্নাহার যার বাচ্চাকে সে বুকে রাখতো এবং চারপাশে মশারি গোজা থাকতো তার সাপে কামড় না দেয় সেই নুরুন নাহার আজকে এতগুলো পুরস্কার পেয়েছে মানুষের অসাধ্য আসলে কিছু নাই আমি বারবার শুধু এই কথাই আজকে মনে পড়ছে বলা তারপরে আমি বাংলাদেশ ব্যাংকে অ্যাপ্লাই করেছিলাম পরে আমি একটা চেলিং সেন্টার লিসি হ্যাঁ লাখ টাকা বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কর স্যার ওটাকে আমি টেলিং সেন্টার বানাইছি দুতলা গেস্ট হাউস করেছি আমার নিজের বাড়ি করিনি আমি কি করেছি আমার ছেলেরে পড়াইছি ছেলেরে পাশে প্রচুর টাকা যায় ঢাকায় ডাফল ইউনিভার্সিটিতে বড় ছেলে বিএসসি ইঞ্জিনিয়ারিং করাইছি বিজ্ঞান প্রতি বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছি বেজো ছেলে তারপরে ইসুদি সরকারি কলেজে কৃষি পড়াচ্ছে হচ্ছে কৃষি কলেজে পড়াচ্ছি তিন নম্বর ছেলে আর ছোট ছেলে ক্লাস ভরে পড়ে সে নামাজ পড়া আজান দেওয়া পড়া মাথার আমি চাই না আমি লেখাপড়া করে নেই তাই কি হবি আমার ছেলেরা আমি এমন ডিগ্রি করাবো যে বাংলাদেশের সর্বস্ত ডিগ্রি পড়াবে না পড়াবো যে আমার নূর উন্নার ছেলে চাকরির দরকার নেই চাকরি পাচ্ছে আমি আমার ছেলেরা বলছি তোমরা চাকরি করো আমার বেতন লাও আমার থেকে চাকরি করে বুঝা দাও আপনি হচ্ছেন বাংলার মা বলতে যেটা বোঝায় না যে বাংলার মা আমি আজকে প্রথম আমার মুখ থেকে অন্তর থেকে বের হয়ে আসছে এই কথাটা সেটা হচ্ছে যদি আমি আমার এই মানে এত বছরের ক্যারিয়ার জীবনে রেডিও এবং টেলিভিশন উপস্থাপনার যুগে মানে ফার্স্ট টাইম আই ফিল যে না বাংলার মা বলতে আসলে নুরুন নাহারকেই বলা উচিত নুরুন হচ্ছে বাংলার মা কি অসাধারণ কী অসাধারণ গ্রামের একেবারে নিম্ন মধ্যবিত্ত নিম্ন পরিবার মানে যেটা জিরো লেভেলে আসলে অনেক মানুষই ঝরে যায় ম্যাক্সিমাম মানুষই ঝরে যায় সেই লেভেলের একজন মানুষ বলছে আমি আমার ছেলে মেয়েদেরকে সর্বোচ্চ ডিগ্রি দিব এবং বলবো যে চাকরি করো আমার প্রতিষ্ঠানে বাও তারপরে ধরেন আমি এক কাপড় শুকাইছি রোদে কাপড় তো দুইটা নাই আমার একটা কাপড় শুকাইছি একটা কাপড়ই অর্ধেক শুকা অর্ধেক গায়ে দিয়ে পড়েছি একটা পেটিকোট একটা ব্লাউজ কষ্টের যখন কথা মনে ওঠে আমি ঘরে শুইছি একলা একলা কাঁদি যে আজ আমি মসজিদে যেয়ে আসে মাদ্রাসা আই পেস করে দিছি মসজিদে মানে মাদ্রাসার বাচ্চারে খাওয়াই এবার আমি রুজারিদে বত্রিশ জন বাচ্চারা যে কাপলি সেট করে মাদ্রাসা আপিসে আমাদের ওদের বানা দিলাম হুজুরের বানা দিলাম ফ্যান কিনে দিলাম যে কোন আবদার যে মদ্রিস মাদ্রাসার গরিব মানুষ আমি ডেলিভারির আয়তে একটা নাই দুটা নাই তা আমার অনেক স্বপ্ন আসলে স্বপ্ন সবসময় বাস্তব হয় না হয় স্বপ্ন হচ্ছে আমার তো অত লগর টাকা ক্যাশ নাই যা করিছি জাগা জমি লগত টাকা ক্যাশ নাই লাগিন যে পরের জায়গায় থাকিছি ইচ্ছা করে রাগে খুব জমি কিনেছি যে জমি যাতে ছেলেরা যাদের না থাকে পরের জায়গায় মানে ওই যে কোনো ভাবে পা ফসকে আমার ব্যাটারও যাদের লোকের ঘরের ছাই না তোলে লোকের উঠান যায় দায় না লোকের থালটাটি যাদের নামাজে আপনি নিজের নিজের কতটুকু আছে জমি কতটুকু নিজের আছে আমার 26 বিঘা এখন জমি আমি নিজে করেছি মানে নিজের আমি ঢাকার শহরে পাঁচ কাটা জমি কিনেছি ঢাকা শহরে পাঁচ কাটা আমি গাবতলী আমি মনে করি যে আমার বেটার বোঝিনি আমার মতন হয় না রাত রাত আমি এক এই এই রাত্রি ঢাকায় যাব ওই রাত্রি ঢাকাতে আসবো আমি সব টেলিং প্রোগ্রামগুলা সব কাজগুলো করেছি আমার মতন করে কীরা কী গালি দিলো কী দিলো আর আমার সুনমান আমার মান সুন্মান আবিজাত্র আমি নিজের ভিতরে রাখছি আল্লাহ তুমি মালিক আমি এক একা যাচ্ছি তুমি আমাকে দেখি রাখো আমার দিনে কেউ কতি পারে না নাহার হচ্ছে একটা বাজومي একটা নষ্টবে এই ধরনের কথা বলতো না এগুলা গ্রামে এগুলা যখন তো অনেক হয়েছে অনেক অনেক হয়েছে অনেক আমাকে অনেক করেছে আপনি যে পরিশ্রম করে এই এত বড় একটা সফলতা এনেছেন এটার পেছনের মূল জিনিসটা কি আপনার কি মনে হয় কোন গুণটা আপনাকে আজকে এই জায়গাটা নিয়ে আসছে হাজবেন্ড অনেক সাহায্য করেছে হাজবেন্ড ছিল যা করেছি যেটা যেখানে গেছি সেখানে সাপোর্ট দিয়েছে আমাকে সাপোর্ট দিয়েছে সৎ ছিলেন কাজের পরতে সৎ মানুষের ফাঁকি দেওয়ার মন মানুষ আমার নাই এখনও নাই আমার একাল চাকর হচ্ছে ওর আবুর সাথে একটু লাগলে আমার সাথে লাগে না তারপরে হচ্ছে আমি হচ্ছে খাওয়া দাওয়ার আমি আর যেহেতু হাজার হাজার লোকে খাওয়াই রান্নাবান্না ইডি সেডি এরকম মানে গরিব মানুষের আমি এবার একবার ডিসির কাছে তিন হাজার টান দিসি তারপরে আমি এরকম দশ 20 25 হাজার দিয়েছিল তারপরে হচ্ছে 50 মনের মত তারপরে আপনি মশুর দিছি 20 মোনের মত আলু দিছি 20 মোনের মত পেঁয়াজ দিছি 20 মোনের সবজি তারপরে চিনি তারপরে আপনি হচ্ছে সুজি মানে এবারে যে রুজা সবে ব্রাদ সব অনেক অনেক সাধারণ মানুষের জন্য সার্ভিস করার জন্য দিয়েছিল ছেলেদের দি গাড়ি ভাড়া করে করে আমি মানুষে কই ছবি তুলে দেইনি আমি ছেলেরে বলছি সব বাসায় বাসায় পৌঁছা দাও লিস্ট করে ছবি যেন না দলা না এটা যে মানুষের কষ্ট দেওয়া হবে ছবি দাও মানে একটা মানুষ কবি যে অমুকে দিয়েছেন উন না পাঁচ কেজি চাউল দিয়ে যে একটা ক্যামেরা দিয়ে ছবি দিয়ে এগুলা কই না বাবা ঘরে ঘরে পৌঁছা দিয়ে আসো ভবিষ্যতে কি চিন্তা করতেছেন ভবিষ্যতে চিন্তা আমার হচ্ছে চারটা ছেলে মানুষের মতন মানুষ এটা আর এখন আমার একটা ফ্যাক্টরি বানানোর খুব চিন্তা আমার মানে এই ইন্ডাস্ট্রির মালিক হওয়ার আমার খুব খুবই শক এবং আপনি সেটা হবেন ইনশাআল্লাহ কৃষির উপরে কৃষির উপরে আপনি একটা ইন্ডাস্ট্রি করতে হাসপাতাল আমার গ্রামে কোনো হাসপাতাল নাই এবং নুরু যতটুকু এগিয়েছেন সেটাতে আমাদের সবার স্যালুট এবং যে স্বপ্ন তিনি দেখছেন সেই স্বপ্নেও তিনি একদিন সফল হবেন আমি আপনার প্রতি যথেষ্ট মানে সম্মান রেখে বলতে চাই যে আমি আজকে ধন্য যে ব্র্যান্ডিং বাংলাদেশের মতো একটা অনুষ্ঠান যে অনুষ্ঠানটি আমার সোশ্যাল মিডিয়াতে যাবে প্রডিউস বাই স্টুডিও অফ ক্রিয়েটিভার্স এরকম আপনার মতো একজন মানুষকে আমি পেয়েছি আমি সবসময়ই চাই মনে প্রাণে চাই যে গ্রামের একজন কৃষির সাথে জড়িত একটা মানুষ সেই মানুষটা আমার এই অনুষ্ঠানগুলোতে আসুক এবং তার গল্পগুলো বলুক সেটা বোধ শুরু হলো আপনাকে দিয়ে এবং এটা চলমান থাকবে অনেক মানুষ এখানে আসবে আপনি আমাকে বলেন যে আপনি এই ধরনের অনুষ্ঠানে আসার আগ্রহ কেন পোষণ করলেন যেখানে বিভিন্ন টেলিভিশন আপনাকে নিয়ে কাজ কাছে এই জায়গায় আসার কথা হয়েছে আপনার অনুষ্ঠানগুলো না আমার কষ্টের সাথে মিলে যায় তাই আমার মন চাইছিল যে আমি একদিন তার সাথে দেখা করার খুব শখ অনেক ধন্যবাদ শেষ বেলায় গ্রামীণ নারী যারা আছেন এখনো কষ্টে আছেন আপনার মতো অনেক কষ্ট করছেন তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান এখনো যারা ঘরে তারা বুকা আছে আরে পুরুষ যদি পাঁচশো টাকা কামাই করে আমরা করবো ছয়শো টাকা কামাই সেই সুযোগ আছে আমি এই সে যে সুযোগ বাড়িতেই আছে জি হাঁস মুরগি ছাগল গরু সবজি ফল ফলাদি পুষ্টি অত জমি কিন্তু লাগে না একজন নারী যদি মনে করে আমার এইটুক এইটুক আঙিনের ভিতরে সাপটা কিন্তু আমি দুই হাজার টাকা বিক্রি করতে পারবো আমি যদি মন করি যে আমার চালের ভারে আমি একটা লাউ গাছ দি আমি দশটা কাটবো আমি আবারও ধন্যবাদ দিই আপনাকে যে আপনি সেই পাবনা থেকে কষ্ট করে আমার অনুষ্ঠানের জন্য এসছেন আপনি অনেক ভালো থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ জি জি